আজকের ক্লাসে সোনামণিদের স্বাগতম ও শুভেচ্ছা। শিক্ষক পরিচিতি। শিক্ষক পরিচিতি পর্বে আমি মোহাম্মদ রাজিয়া সুলতানা, সহকারী শিক্ষক, আম পুলিশ ব্যাটালিয়ন পাবলিক স্কুল ও কলেজ, বগুড়া। পাঠ পরিচিতি। আমি আজকে তোমাদের বাংলা বই থেকে পড়াবো। তোমাদের বাংলা বইয়ের নাম হচ্ছে ছোট মণিদের প্রথম পড়া। এই বই থেকে শ্রেণী নার্সারি, বিষয় বাংলা। আজকের পাঠ চলো দেখি আজকে আমরা বই থেকে কি কি পড়ব। প্রথমে আমরা প্রশ্নের উত্তর লিখ এটা পড়ব, কার চিহ্ন দিয়ে শব্দ এটা পড়ব, রঙের নাম লিখ এটা পড়ব। তাহলে প্রথমে প্রশ্নের উত্তর লিখ, এগুলো আমরা দেখব এবং আমার সঙ্গে সঙ্গে তোমরা পড়বে, ঠিক আছে? তাহলে আমরা চলো দেখি প্রশ্ন উত্তরগুলো কী কী আছে। এক নম্বর প্রশ্ন, ফসল ফলায় কি, ফসল ফলায় কি? উত্তর, ফসল ফলায় চাষি, ফসল ফলায় চাষি। বাঘ কোথায় থাকে, বাঘ আমাদের কি জাতীয় পশুর নাম, তাই না? তাহলে বাঘ কোথায় থাকে, সেই জাতীয় পশুটা কোথায় থাকে এটা আমরা দেখব। উত্তর, বাঘ সুন্দরবনে থাকে, বাঘ সুন্দরবনে থাকে। তিন নম্বর প্রশ্ন, ময়ূর কেমন করে নাচে, ময়ূর কেমন করে নাচে? উত্তর, ময়ূর পেখম মেলে নাচে, ময়ূর পেখম মেলে নাচে। এখন কী সময় যাচ্ছে, এখন বর্ষাকাল, হ্যাঁ, কী কাল যাচ্ছে, বর্ষাকাল, তাই না? বর্ষাকালে ময়ূর পেখম মেলে নাচ করে, বুঝতে পারছো বাবা? তাহলে ময়ূর পেখম মেলে নাচে। রবি কখন ওঠে, রবি মানে কি জানো, রবি মানে হচ্ছে সূর্য, সূর্যি মামাকে রবি বলা হয়। রবি কখন ওঠে, রবি রোজ ভোরে ওঠে, প্রতিদিন সকালবেলা দেখবা, ভোরবেলা, সকাল সকালকে ভোর বলা হয়, ঠিক আছে, আবার ভোরকে সকালও বলা হয়। তাহলে প্রতি সকালবেলায় দেখবা সূর্য কী করে ওঠে, তাহলে রবি রোজ ভোরে ওঠে। পাঁচ নম্বর প্রশ্ন, আমাদের জাতীয় ফুল কি, আমাদের জাতীয় ফুল কি? উত্তর, আমাদের জাতীয় ফুল শাপলা, উত্তর, আমাদের জাতীয় ফুল শাপলা। ছয় নম্বর প্রশ্ন, পশুর রাজা কি, পশুর রাজা কি? উত্তর, পশুর রাজা সিংহ, পশুর রাজা সিংহ। সাত নম্বর, বর্ষা আসে কোন মাসে, বর্ষা আসে কোন মাসে? উত্তর, বর্ষা আসে আষাঢ় মাসে,
তাহলে বর্ষা কোন মাসে আসে? বর্ষা আসে আষাঢ় মাসে। কোন মাছের মাথা বড়? কোন মাছের মাথা বড়? উত্তর, কাতলা মাছের মাথা বড়। কাতলা মাছের মাথা বড়। নয় নম্বর, চিংড়ি চাষে কি হয়? চিংড়ি চাষে কি হয়? উত্তর, চিংড়ি চাষে আয় বাড়ে। অনেক মানুষ আছে যারা মাছ চাষ করে জীবনটা কি করে, অতিবাহিত করে। হ্যাঁ, তাহলে এটা চিংড়ি চাষ করে একটা আয়ের উৎস, আয়ের একটা উৎস তারা বের করে, ঠিক আছে, সংসার চালায়, বাচ্চা কাচ্চার ভরণ পোষণ করে, এগুলো করে। তাহলে চিংড়ি চাষে কি হয়? চিংড়ি চাষে আয় বাড়ে। দশ নম্বর, নিঃস্ব মানুষকে কি করবে? নিঃস্ব মানুষ, নিঃস্ব বলতে কি বোঝায় জানো? নিঃস্ব বলতে যার কিছুই নেই, যার কিছুই নেই। নিঃস্ব মানুষকে কি করবে? নিঃস্ব মানুষকে, উত্তর, নিঃস্ব মানুষকে দান করবে। নিঃস্ব মানুষকে দান করবে। যাদের কিছু নেই তাদেরকে কি করা উচিত? তাদেরকে সাহায্য সহযোগিতা করা উচিত, টাকা দিয়ে, হ্যাঁ, পোশাক দিয়ে, তারপর অনেকভাবে সাহায্য সহযোগিতা করা যায়। হ্যাঁ, তাহলে সবাই গরিবদের সহযোগিতা করবে সবসময়। তাহলে নিঃস্ব মানুষকে কি করবে? নিঃস্ব মানুষকে দান করবে। এর মধ্য দিয়ে, এই দশটা প্রশ্নের মধ্য দিয়ে আমাদের প্রশ্ন উত্তর পর্ব শেষ হলো। এখন আমরা কারচিহ্ন যোগে শব্দ গঠন তিনটি করে এটা পড়ব। রি কার্ড দিয়ে দেখো, রি কার্ড দিয়ে, এ কার্ড দিয়ে, ওই কার, ও কার, ও কার, এই পাঁচটা দিয়ে আমরা তিনটি করে শব্দ গঠন শিখব। রি কার্ড, রি কার্ড দিয়ে দেখো, মৃগ, গৃহ, ঘৃত। তাহলে রি কার্ড দিয়ে কি? মৃগ, গৃহ, ঘৃত। এ কার্ডে দেশ, মেলা, বেলা। দেশ, মেলা, বেলা। ওই কার্ডে দেখো, নৈশ্য, তৈল, বৈকাল। ওই কার্ডে নৈশ্য, তৈল আর বৈকাল। ও কার্ডে ভোর, চোখ, খোকা। ও কার্ডে ভোর, চোখ, খোকা। ও কার্ডে আমরা শিখব এখন সর্বশেষ হচ্ছে ও কার্ড। ও কার্ডে নৌকা, মৌন, পৌষ। তাহলে ও কার্ডে নৌকা, মৌন, পৌষ। আজকে তোমাদের লেখার প্রয়োজন নাই, আজকে শুধু আমার সঙ্গে তোমরা এগুলো জাস্ট দেখবে আর কি করবে, পড়বে, ঠিক আছে। আমরা আরেকবার পড়ি এটা, কারচিহ্ন যোগে শব্দ গঠন তিনটি করে। রি কার্ডে মৃগ, গৃহ, ঘৃত। এ কার্ডে দেশ, মেলা, বেলা। ওই কার্ডে দেখো, নৈশ্য, তৈল, বৈকাল। ও কার্ডে ভোর, চোখ, খোকা। ও কার্ডে নৌকা, মৌন, পৌষ। এর মধ্যে দিয়ে আমাদের কারচিহ্ন যোগে শব্দ গঠন শেষ হলো। আমরা পরেরটাতে যাব। রঙ্গের নাম, আমরা রঙ্গের নাম এটা এখন শিখব। এক নম্বরে লাল, এক নম্বর লাল, দুই নীল, লাল, নীল,
তিন নাম্বার সবুজ, তিন নাম্বার সবুজ, চার হলুদ, পাঁচ কমলা। তাহলে আবার আমরা রঙের নামগুলো পড়ে নিই, লাল, নীল, সবুজ, হলুদ, কমলা। এখন আমরা এই লাল, নীল, সবুজ, হলুদ, কমলা এগুলোর রঙগুলো দেখব। লাল দেখতে পাচ্ছ, এটা হচ্ছে লাল রং, হ্যাঁ, এটা আমাদের স্ক্রিনে দেখানো হচ্ছে, দেখো এটা লাল রং, এটা লাল রং। এখন নীল রং দেখব আমরা, নীল রং, এটা হচ্ছে নীল, এটা নীল রং। সবুজ দেখব, সবুজ, এটা হচ্ছে সবুজ। পরেরটা হলুদ রং, দেখতে পাচ্ছ তোমরা হলুদ রং, কমলা, এটা হচ্ছে কমলা রং। তাহলে আমরা পাঁচটা রং দেখলাম, লাল, নীল, সবুজ, হলুদ, কমলা। আচ্ছা, এর মধ্যে দিয়ে আমাদের পাঁচটা রঙের নাম শেখা হয়ে গেল। আশা করি তোমরা সবাই শিখতে পেরেছ। তাহলে তোমাদের সুস্থতা কামনা করে শেষ করছি আজকের মতো। পরবর্তী ক্লাসে আমার সঙ্গে তোমাদের আবার লেখা এবং পড়া হবে, হ্যাঁ। এই পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো এবং সুন্দর থাকো।